আচ্ছা বন্ধুরা, সড়কপথের সকল যানবাহনেরই তো স্টিয়ারিং ঘোরাতে দেখেছেন। ট্রেনের ড্রাইভারকে কি কখনো স্টিয়ারিং ঘোরাতে দেখেছেন? তাহলে ট্রেনগুলো লাইন বদলায় কি করে? কান টানলে মাথা আসে আর চেইন টানলে ট্রেন থামে। কিন্তু চেইন বা শিকলের সঙ্গে ট্রেনের সম্পর্ক কি? কিভাবে চেনের টানে ট্রেন থামে? মোটরগাড়ির মুখ ঘোরাতে দেখেছেন, কিন্তু রেলগাড়ির কিভাবে মুখ ঘোরে? ধরুন একটা ট্রেন যখন চট্টগ্রাম থেকে ঢাকা আসে, তখন সেটা উত্তরমুখ হয়ে আসে, যাওয়ার সময় তার দক্ষিণমুখ হয়ে যাওয়ার দরকার। কমলাপুর রেল স্টেশনে কি ট্রেনের মুখ ঘোরানোর জন্য কোনো বৃত্তাকার পথ দেখেছেন? না, দেখেননি। তাহলে ট্রেনগুলো কিভাবে মুখ ঘুরিয়ে চট্টগ্রাম চলে যায়? আরেক কথা, বাংলাদেশি ট্রেনগুলো কিসে চলে? প্রতিটা ইঞ্জিন চালাতে কি পরিমাণ জ্বালানির খরচ হয়? নির্দিষ্ট স্টেশনে দাঁড়িয়ে থেকেও ট্রেনের ইঞ্জিন ঘণ্টার পর ঘণ্টা কেন চালু থাকে? সরকারি বলেই কি এত অপচয়? আমি যখনই ট্রেন ভ্রমণ করি, একজন কৌতূহলী মানুষ হিসেবে এই প্রশ্নগুলো বরাবরই আমার মাথা চাড়া দিয়ে ওঠে। সম্প্রতি অজানা এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য মনটা উতলা হয়ে উঠেছিল। অবশেষে উতলা মনটাকে শান্ত করতেই দীর্ঘ গবেষণা করে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করেছি। নিজে বিস্তারিত জানার পরে এবার ট্রেন সম্পর্কে অজানা এই বিষয়গুলো আপনাদেরও জানানোর জন্য আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন ও পরবর্তী আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। চলুন শুরুতেই জেনে নিই ট্রেন লাইন বদলের বিষয়টি নিয়ে। মজার ব্যাপার কি, ট্রেনের লাইন বদলে ড্রাইভার সাহেবের কোনো ভূমিকা নেই। মুখ্য ভূমিকা রাখে ট্রেনের চাকা। ট্রেনের চাকার একপারে ইঞ্চিখানেক উঁচু থাকে, একে রেলের ভাষায় ফ্লাঞ্জ বলে। এই ফ্লাঞ্জ আসলেই লাইন বদলে কাজ করে। একটা রেল লাইনের ক্রসিংয়ে দুপাশের লাইনগুলো ফিক্সড থাকে, মধ্যের দুটো বর্ষার ফলার মতো মিশে যাওয়া লাইন নড়াচড়া করানো হয়, একে বলে সুইচ। এই দুটো লাইনের মাথা প্রান্তভাগের দিকে এসে ক্রমশ চিকন হয়ে যায়। লোহার স্থিতিস্থাপকতার গুণের জন্য অল্প চাপেই তাই এর মাথার দিক নড়ানো যায়। এর সুইচের মাথার দিক নড়ালে ফ্লাঞ্জের কারণে ট্রেন এক লাইন থেকে আরেক লাইন চলে যায়। কিন্তু এই ফ্লাঞ্জ নড়ায় কে? প্রথম দিকে প্রতিটি ক্রসিংয়ে একটি করে লিভার পয়েন্টস থাকত। পয়েন্টসম্যানরা গিয়ে সেটা হাত দিয়ে উঠানামানোর মাধ্যমে ট্রেনের লাইন বদল করাতেন। কিন্তু লাইন ও ট্রেনের সংখ্যা বৃদ্ধির ফলে এভাবে লাইন বদল দুরূহ হয়ে পড়ে। ফলে অনেকগুলো পয়েন্ট একটা জায়গা থেকে নিয়ন্ত্রণের চিন্তা থেকে সিগন্যাল বক্স করা হলো। এটাকে ইন্টারলকিং প্রযুক্তি বলে। এই প্রযুক্তি পরবর্তীতে রেল নেটওয়ার্কের চেহারা পাল্টে দেয়। একটা ঘরের মধ্যে অনেকগুলো পয়েন্ট লিভার একসঙ্গে থাকে। সিগন্যালের দায়িত্বে থাকা ব্যক্তি লিভার ওঠানো নামানোর মাধ্যমে লাইনের সুইচ ও সিগন্যাল বাতি নিয়ন্ত্রণ করে। কিন্তু লিভার ফ্লাঞ্জ সিগন্যাল বক্স সিস্টেমও একসময় প্রয়োজনের তুলনায় অপ্রতুল মনে হলো। ব্যক্তির শারীরিক শক্তির মাধ্যমে বিশাল একটি রেল নেটওয়ার্ক চালানো অসম্ভব। এরপর এলো ইলেকট্রনিক সিগন্যাল সিস্টেম। ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে একটি জায়গায় বসে সুইচ টিপে ক্রসিংয়ের পয়েন্টসগুলো নিয়ন্ত্রণ করা যায়। কন্ট্রোল রুমে পয়েন্টসগুলোর নকশা প্রদর্শিত থাকে। প্রত্যেক পয়েন্টে বিভিন্ন রঙের বাতি জ্বলে, তা দেখে বোঝা যায় লাইনের অবস্থা। বাতির পাশে থাকে ছোট ছোট সুইচ, সেখানে চাপ দিলে লাইনের পয়েন্ট বদল হয়ে যায়। এই প্রযুক্তির সর্বশেষ সংস্করণ কম্পিউটার সেট রেলওয়ে নেটওয়ার্ক কন্ট্রোল। এখন দেশের এক প্রান্তে বসে প্লেনের ট্রাফিক কন্ট্রোলের মতো পয়েন্টগুলো নিয়ন্ত্রণ করা হয়। স্টেশন মাস্টার সাহেব চেয়ারে বসেই সব পয়েন্টগুলো মাউসের ক্লিকের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন। বাংলাদেশ রেলওয়ে এই উন্নত নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করে। আসা যাক ট্রেন থামার বিষয়ে। কান টানলে মাথা আসে আর চেইন টানলে ট্রেন থামে। কিন্তু চেইন বা শিকলের সঙ্গে ট্রেনের সম্পর্ক কি? কিভাবে চেইনের টানে ট্রেন থামে? এটা জানার আগে জানতে হবে ট্রেনের ব্রেক সিস্টেম সম্পর্কে। ব্রেক সিস্টেমটা বেশ জটিল। কেন জটিল? নিউটনের প্রথম সূত্রে আমরা দেখেছি, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা চলতে থাকবে। ফলে হুট করে একটা ট্রেনের কোনো ক্যারেজ বা ওয়াগন থামিয়ে দিলে ভীষণ বিপদ। পেছনের বগিগুলো গতি জড়তার কারণে তীব্র বেগে তাকে ধাক্কা দেবে, আর সামনের গুলো একে টেনে নিয়ে বা ফেলে চলে যাবে। তাই কোনো ট্রেন যদি থামাতে হয়, প্রত্যেকটি বগি ও ইঞ্জিন থামাতে হবে একসঙ্গে। এই জটিল কাজটি রেলের ইঞ্জিনিয়াররা খুব সহজে করার একটি বুদ্ধি বের করেছে বাতাস দিয়ে। ধরুন একটা টিউবের ভেতর একটা পিস্টন রাখা গেল। টিউবটা খালি থাকলে সেটা ওপরের দিকে উঠে থাকবে, আর বাতাসে ভর্তি হলে বাতাসের চাপে নিচে নেমে আসবে। বাতাসের চাপ দিয়ে এই পিস্টনের নামানো ওঠানোর বুদ্ধি দিয়ে ট্রেনের ব্রেক সিস্টেম গড়ে ওঠে। এটাও আবার দুই ধরনের আছে, শুধু মূলনীতিটি এখন বলা যাক। এই পিস্টনের আরেক মাথায় লাগিয়ে রাখা হয় ব্রেক ব্লক। বাতাস ঢোকানো বা বের করার মাধ্যমে এই ব্রেক ব্লক চাকার গোড়ায় গিয়ে লাগে, ঘূর্ণায়মান চাকাকে আটকে আটকে ফেলে। দেখবেন প্রতিটি ট্রেনের ক্যারেজ একটি পাইপের মাধ্যমে যুক্ত থাকে, তাকে রেলের লোকরা হোস পাইপ বলে। এই পাইপের মাধ্যমে আসলে প্রত্যেকটি ক্যারেজ ও ইঞ্জিনের ব্রেক ইন্টারলিঙ্কড বা পরস্পর সংযুক্ত করে রাখা হয়। যেকোনো একটি অংশ থেকে বাতাস বের হলে বা ঢুকলে সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ক্যারেজ ও ইঞ্জিনের ব্রেকে এর সমান প্রতিক্রিয়া দেখা দেয়, ফলে ট্রেনের সবগুলো চাকা ঘোরা বন্ধ হয়ে যায়, ট্রেন
থেমে যায়। আমরা যে ট্রেনের শিকল বা চেইন টানি তার আরেক মাথা আসলে ব্রেকের বাতাসের পাইপের কোনো একটা ভালভের সঙ্গে যুক্ত থাকে। আমরা সজোরে টানলে সেই ভালভ খুলে গিয়ে বাতাস ঢোকা বা বের করার ব্যবস্থা করে দেয়। সঙ্গে ফিস একটা শব্দ করে ট্রেন থেমে যায়। এই শব্দটা আসলে বাতাসের। প্রতিটি ট্রেনের ইঞ্জিন ও শেষের কামরায় ব্রেক ভ্যানে একটি বাতাসের প্রেসার মাপার মেশিন থাকে। তা দেখে ড্রাইভার বা গার্ড সহজে বুঝতে পারেন তার ট্রেনের কোথাও ব্রেক করা হয়েছে বা বাতাস বের বা ঢুকেছে কিনা। এবার জেনে নেব ট্রেনের মুখ ঘোরানোর বিষয়টি। মোটরগাড়ির মুখ ঘোরাতে দেখেছেন, কিন্তু রেলগাড়ি কিভাবে মুখ ঘোরে? ধরুন একটা ট্রেন যখন চট্টগ্রাম থেকে ঢাকা আসে তখন সেটা উত্তরমুখ হয়ে আসে, যাওয়ার সময় তার দক্ষিণমুখ হয়ে যাওয়ার দরকার। কমলাপুর রেল স্টেশনে কি ট্রেনের মুখ ঘোরানোর জন্য কোনো বৃত্তাকার পথ দেখেছেন? না, দেখেননি। তাহলে ট্রেনগুলো কিভাবে মুখ ঘুরিয়ে চট্টগ্রামে চলে যায়? এই কাজটার জন্য প্রত্যেকটা লোকোশেডে একটা ঘূর্ণায়মান টেবিল আছে, যাকে রেলের পরিভাষায় টার্ন টেবিল বলে। সে টেবিলে ইঞ্জিন তুলে ইঞ্জিনের মুখ ঘুরিয়ে নেওয়া হয়। মজার ব্যাপার, এই অতিকায় ইঞ্জিন ঘোরানোর জন্য একজন সাধারণ শারীরিক সামর্থ্যের মানুষই যথেষ্ট। আর যেখানে লোকোশেড নেই সেখানে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করা হয়। সারা দেশে বাংলাদেশে রেলওয়ের 14টি লোকোশেড আছে। সর্বশেষ যে বিষয়টি জানাবো তা হলো ট্রেন কিসে চলে। উন্নত দেশগুলিতে ডিজেল ইঞ্জিন এখন বাতিলের খাতায় চলে গেলেও তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশে এখনও বেশ চলছে এই ইঞ্জিনগুলো। ইলেকট্রিক ইঞ্জিন আসতে পারে, তবে এখনই বাংলাদেশ রেলওয়ের এমন কোনো পরিকল্পনা নেই। ডিজেল ইঞ্জিনের মজার বিষয় হলো এটি সাধারণত কখনোই বন্ধ হয় না। স্টেশনে দাঁড়িয়ে থাকলেও আওয়াজ করে ইঞ্জিন চলেই, দাঁড়িয়ে থাকলেও ডিজেল ইঞ্জিন বন্ধ হয় না। বলতে পারেন একটা ডিজেল ইঞ্জিন চালাতে কত তেল খরচ হয়? সাধারণত আমরা যেভাবে গাড়ির জন্য তেলের খরচ মাপি সেভাবে মোটেই মাপা হয় না ডিজেল ইঞ্জিনের জ্বালানির পরিমাণ। স্টেশনে যখন দাঁড়িয়ে থাকে তখনও ডিজেল পুড়ে চলে ইঞ্জিন চালু রাখতে, কারণ একটা ইঞ্জিনে অনেক রকম যন্ত্রপাতি থাকে, সেগুলোকে চালু রাখতে শক্তি প্রয়োজন, ক্রমাগত এর দরকার পড়ে। সেই কারণেই ইঞ্জিনকে চালু রাখতে হয়, না হলে একবার বন্ধ করার পর তা আবার চালু করতে এবং চলার মতো অবস্থায় আসতে আরও সময় লাগবে পর্যাপ্ত শক্তি উৎপন্ন না হওয়া পর্যন্ত। এজন্য স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় ডিজেল খরচ করতেই হয় রেল কর্তৃপক্ষকে। বাংলাদেশের ইঞ্জিনগুলোতে MD লোকোমোটিভ নামের মার্কিন ইঞ্জিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। নিষ্ক্রিয় অবস্থায় এই ইঞ্জিন প্রতি ঘন্টায় 11 লিটার ডিজেল পোড়ায়। এই ইঞ্জিনের গতি বেশি হলে তেল বেশি পড়ে, শুধু গতি নয় ভর বেশি হলেও তেল বেশি পড়ে। তবে বিভিন্ন ট্রেনের বগি সংখ্যার উপর নির্ভর করে ট্রেনের গতি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আজকের এই ভিন্নধর্মী ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে আপনার পরিচিত জনদের দেখার সুযোগ করে দিন। মনে রাখবেন, আপনাদের এক একটি লাইক কমেন্টসই আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। অবাক বিশ্বের আরও এমন নানান অবাক করা বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলের ভিডিও ফেসবুকে দেখতে চাইলে চ্যানেলটির অফিসিয়াল ফেসবুক পেজটিতে লাইক দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।